ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 15 ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। তুরস্কের ডেইলি সাবাহ সংবাদ মাধ্যম সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, আটককৃত 15 ব্যক্তি তিনটি সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করত। আটকের সঙ্গে সম্পৃক্ত তুরস্কের এমন দুই কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, আটককৃতরা তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনের শিক্ষার্থী ও তুরস্কের কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে দিত। আটককৃতদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিকও রয়েছে। সেপ্টেম্বর মাসে তুরস্কে 6 ফিলিস্তিনি নিখোঁজ হয়। আটককৃতদের মধ্যে তারাও রয়েছেন। আটককৃত এক গুপ্তচরের নামের প্রথম অক্ষর এম। অভিযুক্ত এই মোসাদের গুপ্তচরের ভাই বলেন, তার ভাই তাকে কিছুদিন আগে নক করে দিয়ে বলেন একজন আইনজীবী ঠিক করতে, কারণ সে তুরস্ক পুলিশের কাস্টডিতে বন্দি ছিল। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, এম অধ্যক্ষরের এই গুপ্তচর বিগত 9 ধরে তুরস্কে বসবাস করছেন। তিনি তুরস্কের কুনিয়ার একটি মেডিকেল স্নাতক শ্রেণীর ছাত্র। এই গুপ্তচরের পরিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে বসবাস করে। তার আটকের খবর শুনে পরিবারের লোকজন বিস্মিত হয়েছেন। তারা আর্থিকভাবে বেশ সচ্ছল, কী কারণে সে গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত হয়েছে সেটি তারা ভেবে পাচ্ছেন না। আটককৃত 15 গুপ্তচরের সবাই শিক্ষার্থী নন, তাদের মধ্যে বিভিন্ন পেশার মানুষও রয়েছেন। এই গুপ্তচরেরা তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনের যেসব শিক্ষার্থীর সামরিক শিল্পে কাজ করার সম্ভাবনা রয়েছে এবং পাবলিক ফোনের মাধ্যমে যোগাযোগ করত, তাদের তথ্য সংগ্রহ করত। গত 1 ধরে তারা সংঘবদ্ধ হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। তবে এই ঘটনাটিকে মোসাদের জন্য বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ বিশ্বের সফল গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মোসাদ একটি। তাদের দীর্ঘমেয়াদী ও নিখুঁত পরিকল্পনা ইসরায়েলকে অনেক ক্ষেত্রে সাফল্য এনে দিয়েছে। শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এযাবৎকালের সবচেয়ে বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একের পর এক CIA এজেন্ট ধরা পড়ছে বিভিন্ন দেশে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, যা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে CIA-র ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে প্রথমবারের মতো রাশিয়া ও চীনের রণতরি যৌথ সামরিক মহড়া দিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 17-23 অক্টোবর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই মহড়া হয় বলে জানা গেছে। এই মহড়ার সাম্প্রতিক সময়ে মস্কো ও বেইজিং এর মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি সামনে নিয়ে এলো। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হলেও পশ্চিমা বিশ্বের সঙ্গে দুই দেশের সম্পর্ক ক্রমাগতই অবনতি হচ্ছে। চীন ও রাশিয়ার এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে জাপান। চলতি সপ্তাহের শুরুতে জাপান জানিয়েছে, চীন ও রাশিয়ার অন্তত 10 নৌযান সুগারু প্রণালী অতিক্রম করেছে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টহলের অংশ হিসেবে কয়েকটি জাহাজ প্রথমবারের মতো সুগারু প্রণালী অতিক্রম করেছে। এই প্রণালীকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মনে করা হয়। তিনি আরও বলেন, এ টহলের উদ্দেশ্য ছিল রাশিয়া ও চীনা রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের মিলিটাইম অর্থনৈতিক কর্মকাণ্ডের সুরক্ষা নিশ্চিত করা।